Ben ay beş alam dedim. Assalamu alaikum. আমরা হচ্ছে আমাদের খুলনা খুলনা অঞ্চলের ঐতিহ্যবাহী একটা পিঠা বানাচ্ছি। এটা হচ্ছে আমাদের খুলনা খুবই মানে জামাই পিঠা যাকে বলে সিমাই পিঠা। তো অনেকে আবার বলে লুটুস পিঠা। আমরা এটা চালের গুঁড়াটা সিদ্ধ করে তারপরে এরকম দলা পাকিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এই মেশিনটার সাহায্যে পিঠাটা তৈরি করতে হয়। এখন হচ্ছে আমি পিঠাটা সিদ্ধ করব। আর খুলনা অঞ্চলের মানুষ হচ্ছে পরিশ্রমী মানুষ, এজন্য খেটে খায়, খেটে খায়। এটা কিন্তু প্রচন্ড খেটে দলাটা খায়। আর এটা হচ্ছে মানে এমন একটা পিঠা যে মানে খাবো যেহেতু খেটে খাবো। তো এরকম যে কোনো একটা গ্রামে আমরা ছোটবেলায় দেখেছি যে কি বলে ছোটবেলায় যেটা করতো গ্রামের দিকে তখন হচ্ছে সুপারি গাছের যে ইয়ে আছে না ওটার এই করে চালি করে দিত, হ্যাঁ ওইটাকে ফাঁকা করে দিত। এখন তো আধুনিক যুগতে আমরা সুন্দর জিনিসের করতেছি। সেই সুজি পিঠা সুজি গুঁড়া এটা হ্যাঁ সুজি সুজি পিঠা গুঁড়াটা মানে আপনার হীরা ধান এই ধরনের চালের গুঁড়ায় হবে না, মোটা চালের গুঁড়া এটা হবে, মোটা চালের আর চালের গুঁড়া যেটা বুড়ো ধান বুড়ো ধান মোটা মোটা ধান আছে না আমার তো তাই মনে হচ্ছে সাইড প্লাস্টিক না, ওই যে তলে দিয়ে উঠলেও প্লাস্টিক না, সাইড তো সব প্লাস্টিক পড়ে গেছে। এটা হয়েছে কিনা হচ্ছে এরকম হাত দিয়ে এটা আমাকে দের বুঝতে হবে যে এরকম চাপ দিলে যদি উপরে উঠে আসে তার মানে আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এটা ঢেলে দেব, ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এটাকে তুলে নেব। আর এটা দেওয়ার কারণ হচ্ছে যে পিঠাটা নিচে লাগবে না সুন্দরভাবে। আর এটা একটু ঠান্ডা হলে আলাদা একটা বাটিতে একটু পানি নিতে হবে, আর হচ্ছে অল্প অল্প একটু লবণ দিতে হবে পানিতে, দিয়ে পানি ছিটা দিয়ে তারপর হচ্ছে তোমার এটাকে ছাড়াই নিতে হবে একটু পরে। এটা একটু ঠান্ডা হলে ভাপটাই হলে তারপরে আমরা করবো। এখন এর ভিতরে আমরা আবার পিঠা দেবো। ভালো তো আর এভাবে দিলে হচ্ছে তোমার এই গুঁড়োটা চলে যাবে, গুঁড়োটা সহ কখনো সিদ্ধ করবে না। এখন কি সব একসাথে সিদ্ধ করে পরে দুপুরে কালকে এমনি গরম করে তুমি এটা গরম যদি সেম ভাবে ভাবে চলে আসবে। হ্যাঁ যে অনেক সময় আছে না যে দূর থেকে গেস্ট আসবে, অনেক গেস্ট আসবে, পিঠাটা ওই টাইমে করা সম্ভব না। এটা আগের দিন করে তুমি ভাপায় রেখে দিলেও ওই সময় আবার যদি চালু করছো
এখন হচ্ছে আমরা এই যে লবণ পানিটা হালকা হালকা ভাবে এইভাবে একটু ছিটায় দিব হালকা তো দিয়ে তারপরে এইভাবে আমরা আস্তে আস্তে আঙলে এটা সম্পূর্ণ ঝরঝরে হয়ে যাবে পুরো আরো ভাবটা কমাই নেওয়া যায় মানে আরো যদি আমরা একটু ঠান্ডা করে নিই তাহলে আরো হয়ে যাবে অনেক গরম আছে হ্যাঁ অনেক গরম না তাও তো ভাবি রান্না বান্না করতে করতে হাতে তাপ সয়ে গেছে আরে এখন কি হয়েছে জানো মজার আমি এখন ভাত যদি রান্না করি না তো ভাত রান্না করলে এখন আর কাটি দিয়ে না ভাত দেখি না ভাত হয়েছে কিনা তারপরে যদি কখনো দেখতে আমি ওর মধ্যে একটা ভাত চাপ দিই কিন্তু বলকটা দেখেই বুঝি ভাত হয়ে গেছে আমি ওইটাই এটুকু ছাড়াই যাবে একটু ঠান্ডা হলে পিঠাগুলো সব ঝরঝর হয়ে যাবে চশমা যদি আমি পরিষ্কার করে দিই সেইটুকু এত গরম আমি করতে পারতেছি না কেটে দাও আমি এটুকু রেখে দেবো কথা কারণ এটা তো আমি এটা রেখে দেবো এই হচ্ছে এ হচ্ছে আমাদের ওই কোয়ালিটা সারাও তো ওই পাশে টেবিলের মধ্যে কোয়ালিটা সারা কিন্তু আমার হ্যাঁ ঠিক আছে তুমি বলো ওই টেবিলের পরে কোয়ালিটা সারা চেয়ারের নিচে সারাও নালে দেখতে ভালো দেখাচ্ছে না তোমারে বলতেছি তুমি তো জুমে গেছো ওই ওই পলিথিনটা চেয়ারের নিচে রাখো মানে পলিথিনটা ভালো দেখাচ্ছে না হ্যাঁ ওই বাচ্চাটা কিন্তু আমার ক্যামেরাম্যানের বাচ্চা বলেন ক্যামেরাম্যান এখন হচ্ছে পরিচয় পর্ব শুরু হচ্ছে এটা হচ্ছে আমার বাবা ধন এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান হ্যাঁ এ সবসময় আমার ক্যামেরার পিছনে আসছে ক্যামেরার পিছনেই থাকে ক্যামেরাম্যান আর ক্যামেরাম্যানের হাফ প্যান্ট এইখানে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে পিঠা তৈরি করতে হয় এই পিঠাটা আমাদের খুলনার অঞ্চল ছাড়া অন্য কোনো ডিস্ট্রিক্টে পিঠাটা চেনে না বা তারা দেখে থাকলেও বলবে লুডুস পিঠা কিন্তু এই পিঠাটার অরিজিনাল নাম হচ্ছে সিমাই পিঠা বা গ্রামের ভাষায় সিয়াই পিঠা তো এই পিঠাটা সম্পূর্ণ আমরা চালের গুঁড়া দিয়ে তৈরি করে থাকি তবে একটা কথা আছে যে কোনো চালের গুঁড়া দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় না অর্থাৎ এই পিঠাটা তৈরি করতে গেলে হচ্ছে ভালো আতপ চাউলের গুঁড়ার দরকার অর্থাৎ মোটা ধানের যে আতপ চাউলটা পাওয়া যায় ওই চাউলের পিঠা দিয়ে গুঁড়া দিয়ে পিঠাটা বেশি ভালো হয় সেটা ভিজানো বা শুকনো যে কোনো চালের গুঁড়া হলেই হবে তো এই পিঠাটা তৈরি করতে গেলে এই ধরনেরই একটা মেশিন দরকার হয় যে মেশিনটা হচ্ছে পিতলের তো এই পিঠার মেশিনটা হচ্ছে আমরা ইন্ডিয়া থেকে আমাদের আনানো এবং এটা আমাদের খুলনা অঞ্চলে যে কোনো কোকারিচের দোকানে পাওয়া যায় এবং ঢাকায়ও বর্তমানে সরেছে কয়েকটা জায়গায় পাওয়া যায় তো সেই পিঠাটাই আজকে সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর আমরা ইতালিতে থেকেও যে এই পিঠাটার প্রতি আমাদের এতটা আকর্ষণ এতটা পছন্দ করি এবং এতটা প্রিয় খাবার যে ইতালিতে বসেও আমরা কিন্তু এটা প্রায় খেয়ে থাকি এবং আমরা খুলনা অঞ্চলের মেয়ে যেখানেই যাই না কেন আমি মনে করি বিশ্বের যে দেশে আছি এবং যেখানেই আছি এবং বাংলাদেশের ভিতরেও যে কোনো ডিস্ট্রিক্টে আমরা যদি খুলনা অঞ্চলের কোনো মেয়ে যেয়ে থাকি তো প্রত্যেকের বাসায় একটা করে এই সিমাই পিঠার কল অবশ্যই থাকবে কারণ আমরা এই পিঠা ছাড়া
কল্পনাও করতে পারি না যে অন্য কোনো পিঠা এর থেকেও ভালো হতে পারে, কারণ যত ধরনের পিঠাপুলি আমরা খাই না কেন এই পিঠাটা আমাদের কাছে বেস্ট। তো এটা আতপ চালের গুঁড়াটা ফার্স্টেই ঠিক রুটির কাই যেভাবে সিদ্ধ করা হয় ওভাবে সিদ্ধ করতে হবে। এরপরে হচ্ছে এইভাবে পিঠাটা আটাটা সামান্য মথে নিয়ে পিঠাটা মেশিনে দিয়ে তৈরি করে আবারও পিঠাটাকে ভাপাতে হবে, এবং ভাপানোর পরে হচ্ছে দেশি মুরগির মাংস অথবা হাঁস দেশি হাঁসের মাংস যে কোনো ধরনের হাঁস হাঁসের মাংস দিয়ে, এই দুই ধরনের মাংস দিয়েই শুধু পিঠাটা খেতে ভালো লাগে। এটা আমরা কখনো গরুর মাংস বা খাসির মাংস বা অন্য কোনো ব্রয়লার মুরগি এগুলো দিয়ে খাই না, কারণ এগুলো দিয়ে পিঠাগুলা খেতে মোটেও ভালো লাগে না। এই পিঠাটা শুধুমাত্র এ দিয়ে খেতে হয়। এই পিঠা আমাদের এত বেশি পছন্দ যে এই পিঠা যদি আমরা দেশেও যদি কখনো করা হতো মেহমান গেলে, তো আমরা আমি দেখেছি 10-15 কেজি চাউলের নিচে পিঠা তৈরি করা হতো না, কারণ এই পিঠাগুলো আমরা খুব বেশি পছন্দ করি এবং সবাইকে নিয়ে খেতে বেশি ভালোবাসি। আর আমাদের দিকে জামাই পিঠা বলা চলে, মানে নতুন কোনো মেহমান গেলে নতুন জামাই গেলে আমরা পোলাও বিরিয়ানি যাই করি না কেন এই পিঠাটা আমাদের থাকতেই হবে, আমরা থাকবেই। ও তাই বলে আপনারা ভাববেন না আমরা অন্য পিঠা খাই না, আমরা তেলে ভাজা পিঠা কুলি পিঠা সব ধরনের। এখানে সবাই মজা করতেছিল, অনেক গল্প করতেছিল। আসলে এদিন হচ্ছে বাইরে -3 ডিগ্রি ছিল, যার জন্য ওদের বেবিকে নিয়ে দুপুরবেলা পিঠা খাওয়ার দাওয়াত দিয়েছিলাম, ওরা খেতে এসেছিল ঠিকই, কিন্তু আমরা আর ওদেরকে যেতে দিইনি বিকেলবেলা, কারণ হচ্ছে বাইরে এত বেশি ঠান্ডা ছিল মাইনাস, তো ছোট বেবিকে নিয়ে যেতে দেয়নি। এই কারণে আমার বাসাটা অনেক বড় ছিল, তো আমার তো একতলা দোতলা তিনতলা নিজেদের পুরোটা বাসাটা নিয়ে নিজেরা ভাড়া থাকি, তো দেখা যাচ্ছে আমার বাসায় থাকার জায়গার সমস্যা ছিল না। বিদায় ওদের বলেছি রাতে মজা করা যাবে তাই তোমরা যেতে পারবা। আর এটা হচ্ছে হাঁসের মাংস, কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, তো এরকম হাঁসের মাংস দিয়ে এই সিদ্ধ করা যে পিঠাটা এটা দিয়ে এই সিমাই পিঠা দিয়ে আমরা এখন মজা করে খাবো। আর এই পিঠাটা যখন আমরা তৈরি করি আমরা পরপর দুদিন খাবো এটা, কারণ এই পিঠা হলে আমাদের ভাত পাশে থাকলে আমাদের কিচ্ছু লাগে। আমার ছেলেও ঠিক তাই হয়েছে, হতে হবে, কারণ ও তো খুলনা অঞ্চলেরই ছেলে এবং আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি যেহেতু খুলনা, তো আমরা সবই খুলনারই, আর আমাদের খুলনার যে কোনো মানুষই এটা পছন্দ করবে। তবে আমার ফ্রেন্ডকে দেখতে পাচ্ছেন, ওর বাবার বাড়ি কিন্তু নোয়াখালী, ও আমাদের খুলনা অঞ্চলের বউ যেহেতু, তো সেই দিক থেকে ও এখন এই পিঠাটা পছন্দ করে ফেলেছে। আর সত্যি কথা বলতে হচ্ছে এই পিঠাটা প্রথমবার খেতে অতটা কেউ নতুন অবস্থায় পছন্দ না করলেও অপছন্দ কেউ করবে না, এবং দ্বিতীয়বার খেলে সে সবসময় পিঠাটা পছন্দ করবে। তো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ সিমাই পিঠা এবং হাঁসের মাংস নিয়ে, তো আমি ওকে দিচ্ছি, ও বলতে স্বাদ দেওয়ার দরকার নেই অল্প দিন, আসলে একটু কমই খায়, তো তারপরে আমি জোর করে একটু দিচ্ছি, ওর রান্না অনেক সুন্দর। তো এই ছিল আমাদের পয়লা ফাল্গুনের ভিডিও। পয়লা ফাল্গুনে আমরা কিন্তু কেউ সাজুগুজু করি নাই, বাসায় যে অবস্থাতে ছিলাম সে অবস্থাতেই কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি, ঘরবাড়িও অত গোছালো না। তো আমাদের আনন্দ এটাই, বিদেশের আনন্দ এটাই যে সবাই মিলে একটু এক জায়গা হয়ে আনন্দ করা, দুটো ডাল ভাত খাওয়া, এটাই হচ্ছে আমাদের বিদেশের আনন্দ। কারণ হচ্ছে আমি ওদিন কাজ থেকে এসেছিলাম, বিদায় হচ্ছে আমার রেডি হওয়ার অতটাই ছিল না, কারণ খুব ইচ্ছা ছিল যে দুই ফ্যামিলি রেডি হয়ে অনেক ছবি টবি তুলব মজা করব, কিন্তু বাইরে -3 থাকায় ঠান্ডা তাপমাত্রা, যার জন্য আমরা খুবই বেশি ঠান্ডার কারণে প্রবলেম হচ্ছিল। তাই এভাবে ভিডিওটা দিলাম, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল, লাইক শেয়ার করবেন। আল্লাহ।